बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करी अपनारा सबाई भलो आछेन आर एई तो आमिओ आछि आलहामदुलिल्लाह तो आज के आमी जे एकटु बाइरे एसेछि मूलत तार जन्य भाबलाम जे भिडियो शुरू करी तो आज के होच्छे आमार परिचित एकटा मानुषेर बिये तो आमार सेई परिचित मानुषेर जन्यई मूलत आमी एखन एसेछि बसे आछि तो बर कोनेर तो खोज नहीं आमी होच्छे आगे गिये बसे आछि कि आर करार ओदेर जन्य एखन अपेक्षा करब अपेक्षा करा छाड़ा आर किछु नहीं तो भाबलाम जे बसेई जेहेतु आछि तो एकटु भिडियो करी आपनादेर साथेओ शेयर करी तो देखते थाकुन आर अनेकक्षण जावत बसे आछि बोले आपनादेर भाई आमार जन्य जे आबार चा निये एसेछे तो एखन चा खाबो आलহামদুলিল্লাহ কবুল ভালো রাখবেন সুখে রাখবেন মিলেমিশে থাকবেন আজীবনের বন্ধন আজীবন একসাথে থাকবেন ঠিক আছে ওইভাবে মন মানসিকতা তৈরি করেন তো শরীয়তের শর্ত হলো তার সকল দায়িত্ব এখন থেকে আপনার তার দেখাশোনা থাকা খাওয়া ভরণ পোষণ পর্দা কুশিদা সব কিছু আর কাবিনের শর্ত অনুসারে কাবিনের শর্ত হলো প্রত্যেক স্বামী থেকে যে অধিকার স্ত্রী আর পাশে অধিকার বলল সব তার স্ত্রী সুখে রাখবে সুখে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা আজিমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছাই ওদের বিয়েটা হয়ে গেল আমি আগে কখনো আসলে এরকম বিয়ে দেখিনি তো আজকে ফার্স্ট টাইম ওদের কারণে আর কি বিয়েটা দেখা হলো কিভাবে কি দেখি তো আমার এই ফ্রেন্ড কিন্তু হাতে মেহেদি পড়েছে তো আমি আপনাদের সাথে ওর হাতের মেহেদিটা শেয়ার করলাম দোয়া করবেন ওদের জন্য তো আমি আসলে ওইখানে মানে আমাদের দুলা ভাই বা ভাইয়া ভাইয়া মিষ্টি এনেছিল আমরা মিষ্টি খেয়েছি বিয়ে যেহেতু শুভ কাজ মিষ্টি মুখ করতে হবে তাই মিষ্টি মুখ করা তো বাসায় চলে এসেছি আর যেহেতু শীতের সময় আমাদের বাসার এই এরিয়াতে দেখি যে গ্যাসের সমস্যা করে তো শীত তো সেইভাবে এখনও পড়েনি তারপরেও কিন্তু গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে সো আমি ভাবলাম যে তাহলে আমি আজকে যেহেতু তাড়াতাড়ি আর ঘুম থেকে উঠে এসে সব কিছু তাড়াতাড়ি করে ফেলি তাহলে আমার জন্য অন্তত সুবিধা হবে তো এর জন্য এ বাসায় এসে একটু রেস্ট নিয়েই আমি ফ্রেশ হয়ে আবার রান্না করে চলে এসেছি রান্না করার জন্য তো যাই হোক আমার দেখলেনি তো ফ্রেন্ডের বিবাহ হলো আর কিছু কথা শেয়ার করলাম আমার মতো হয়তো বা অনেকে আছেন যারা কাজই কীভাবে বিয়ে পড়ায় হয়তো বা জানেন না তো আমি এ কারণে কিছুটা শেয়ার করেছি আমার নিজের বিয়েতে যে কী হয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারিনি আমাকে এসে সই করতে বলছিল আমি সই করে দিয়েছিলাম পরে আর আপনাদের ভাইয়া তো আমার সামনে ছিল না কাকে যে আগে কবুল বলাইছে বা সাইনটা করাইছে এটাও আমরা জানতাম না পরবর্তীতে আমরা যখন আমাদের লাভ স্টোরি শেয়ার করেছিলাম ওখানে একটা আপুনা ভাইয়া বলছিল যে ছেলেদের আগে বিয়ে পড়ায় তো সেখান থেকে জানছি যে ঠিক আছে আপনাদের ভাইয়ার কাছ থেকে আগে মানে সই বা যাই হোক কবুল এটা বলাই নিছিল তো এই তো এখানে আমি হচ্ছে খাসির মাংস রান্না করব যেটা হচ্ছে আমার বাসা থেকে পাঠিয়ে দিয়ে দিছিল আমাদের কাছে আর কি আমাদের সাথে আমরা যখন গ্রামে ছিলাম তখন তো মাংস খাওয়া হয় কিন্তু খাসির মাংসটা হচ্ছে আমার অত একটা পছন্দ না পছন্দ আম্মু রান্না করলে পছন্দ মায়ের হাতের রান্না যেটা রান্না করে সেটাই পছন্দ কিন্তু খাসির মাংসতে আমার একটু গন্ধ গন্ধ লাগে জানি না এটা সবার কাছে কি না তো এই কারণে আমার আর কি সেরকম একটা খেতে ভালো লাগে না আর কি তারপরও খেতে ভালো করে রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে
তো এখানে আমি লবণ হলুদ তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম বরকর রসুন কেটে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে মাখাই নিছি তারপর এখানে যে গরম মশলা থেতলে নিলাম আর কি কালো এলাচ আর সাদা এলাচ গরম মশলা বলতে যা বোঝে সব কিছু দিয়ে এখন গুঁড়া মরিচ দিলাম দিয়ে এখন রান্না শুরু আর মশলা অনেকক্ষণ আগেই নামাই রাখছি তারপরও এই যে বরফ জমেই আছে এখন আর কি করবো এটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি আর ভাত আমার হয়ে গেছে কিন্তু মাংস বসাইতে পারবো না কারণ আজকে জানি না গ্যাস আমার সাথে কি শত্রুতা শুরু করছে গ্যাস আগেই চলে গেছে একদম কমে গেছে তো এই গ্যাসে আর আমার রান্না হবে না তো আমি মাখাই রেখে দিব গ্যাস আসলে রান্না বসাবো তো এখন সময় হচ্ছে 2টার কাছাকাছি আজকে অনেক লেট করে গ্যাস এসেছে আর গ্যাসের অবস্থা ঠিক এমন তো কি আর করার এই অবস্থায় এই যে আমি মাংসটাকে এখন হচ্ছে এর ভিতরে তেল দিছিলাম না তো তেলটা দিলাম দিয়ে আবার একটু মাখাই নিছি এখন চুলার পর বসাই দিছি জানি না পুরা গ্যাস আসতে আরও কতক্ষণ লাগবে তারপরও যেটুকু তাপ আছে ওইটুকে হইতে লাগুক এ কারণে আর কি আমি বসাই দিলাম আর মাংসটা তো অনেকক্ষণ যাবৎ বলতে গেলে মাখানো ছিল মাংসটা বসানোর পরে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল তারপর পানিটা আমি যে টানাই ফেলছি এখন উপর দিকে যে তেল ভেসে উঠেছে আর রসুনগুলো বলতে গেলে তো আস্তই দেওয়া হয়েছে অনেক বড় করে টুকরো করে কেটেছিলাম তো রসুনগুলোও কিন্তু একদমই গলে গেছে তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিব কারণ হচ্ছে এই মাংস যেহেতু খাসির মাংস একটু তো কেমন লাগে যেন গন্ধ লাগে আমার কাছে আমি জানি না আর কারোর কাছে কিনা তো এই কারণে আর কি একটু বেশি বেশি ভাজা করব তো গ্যাস কিন্তু এখন পুরোপুরি চলে এসেছে মানে 2টার পর ভালোভাবে গ্যাস আসে আর আমি একটা সিদ্ধান্ত নিছি সেটা হচ্ছে কালকে থেকে দুপুরবেলা রান্না করব না রান্না করলে রাতেই রান্না করে রাখব দুপুরবেলা রান্না করতে যাব না কোন বারে এটা পেঁয়াজ নিয়ে আসছো কি বলছে অনেক বড় পেঁয়াজ দাম কম আছে ভাই তো আপনাদের ভাইয়া তো বাজার এনেছে আর এই পাশে আমি হচ্ছে মাংসের ভিতরে ঝোল দিয়েছি আর এখানে আলু দিলাম দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে রেখে দিব তো আপনাদের ভাইয়ার হচ্ছে কালকে বাজার করার কথা কালকে বাসা দেখতে দেখতে এতটাই আমরা দুজনে ক্লান্ত আমি বললাম যে থাক দরকার নেই আজকে বাজার যা আছে ওতেই চলে যাবে পরে তুমি বাজার করো তো আজকে আসার সময় বাজার নিয়ে আসলো আর এখানে হচ্ছে জিরা আর হচ্ছে এলাচটাকে আমি ভেজে নিছি এটাকে গুঁড়া করে নিব আর এখন আমি ফ্রেশ হইতে যাব কারণ কিছুক্ষণের ভিতরে রান্না হয়তো বা হয়ে যাবে আর এখানে যে মাংস মাখায় রাখছিলাম এইটা হচ্ছে আমি এখন ই করবো ধুয়ে এখন ধুবো না একবার খাওয়ার সময় যখন প্লেট ধুবো এটাও ধুয়ে ফেলবো আর এখানে ব্যাসিংটা ক্লিন করেছি কারণ হচ্ছে এই যে মুরগি এনেছিলো সেই মুরগিটাকে আবার আমার ধুয়ে প্যাকেট করে রাখতে হয়েছে তো সব কিছু মিলাই এখন আমি খুবই ব্যস্ত এখন আমি ফ্রেশ হবো আর খাওয়া হয়নি খেতে হবে খিদাই মনে হচ্ছে মাথা ঘুরে কোনো সময় পড়ে যাব যেহেতু সকালবেলা আমি কিছু খাওয়া হয় না তেমন কিছু দুপুরের খাওয়াটা আমার টাইম মতো চাই তো যেহেতু টাইম মতো হইলো না তো মাথা ঘোরাচ্ছে আমার যদিও আমার বাসায় পেঁয়াজ রসুন আদা সবই আছে তারপরে যে আপনাদের ভাই আবার নিয়ে আসছে অল্প করে আর আলু নিয়ে আসছে আমাদের হচ্ছে যাই আনুক ওই একটা দুইটা করে আনতে হয় কারণ আমরা দুইজন মানুষ আর আমি সবজি অতটা পছন্দ করি না যে কারণে আপনাদের ভাইয়াও আমার জন্য খাইতে পারে না আর দেখলাম এই যে মরিচ নিয়ে আসছে এটা দেখে খারাপই লাগতেছিল কারণ মরিচ বাসায় আছে ও এটা করে মরিচ থাকলে আবার মরিচ নিয়ে আসে বাজারে গেলে মরিচ আর আলু থাকবে সেই কারণে মরিচটা আল্লাহই জানে নষ্ট হয়ে যাবে কি না তো এখানে ডিম আনছে আর নুডলস শেষ হয়ে গেছিলো তো নুডলস নিয়ে আসছে
সকালবেলা আমি আমাকে বারবারই আপনাদের ভাইয়া বলে অন্তত শর্টকাট নুডলস তো রান্না করা যায়, তাই না? ওইটা নিয়ে আস, ওইটা খাইতে পারো। তো নুডলসের সাথে কিন্তু একটা যে জালি ফ্রি দিছে। তো এখন গোসলে যাব, আর মাংসটা হইতে আর কিছুটা সময় লাগবে। তো চেয়ারের ভিতরে দেখলাম যে ময়লা পড়ে আছে, তো এটা একটু পরিষ্কার করে নিয়ে আমি গোসলে যাব। আর আপনাদের ভাইয়ের একটা কাজ, মানে এটা তার খুবই বাজে স্বভাব যে সারা দুনিয়া ঘুরে মাস্ক পরে আসে, আসার পরে এই জায়গাটাতেই তার রাখতে হবে। তার অবস্থা দেখেন এটার, কি আর করার, সব কিছু ক্লিন করে আমি নিজে ফ্রেশ হব। এই তো আমিও দুপুরের খাওয়ার জন্য রেডি হইলাম। এখন কোনো প্রকারেই দুপুর না, এখন পুরো বিকাল। কিন্তু কি আর করার, রান্না করতে লেট। আর আপনাদের ভাই এসেছে, আমি ভাতও নিছিলাম ওর জন্য কিছুটা, কিন্তু ও ঘুমায় পড়ছে। তো শুধু আজকে এই যে আমার তরকারি রান্না, আর শশা কেটে নিয়েছে একটা। আপনাদের ভাইয়া তো ঘুমাচ্ছে, ও হচ্ছে সারাদিন কষ্ট করে, আর বাসায় আসলেই একদম মানে বিছানায় গেলেই দেখি ঘুম। তো আমার সাথে যদিও খেতে চাইছিলো, তা ওর খাওয়া হইলো না। তো দেখতেই পারতেছেন আমার মুখে আর কোনো কথা নেই, আর আমি খেয়েই চলেছি। তো স্পিডটা একটু বাড়ায় দিছে, আমি কিন্তু এত জোরে খাচ্ছি না, ঠিক আছে? এত তাড়াতাড়ি কি কোনো মানুষ খেতে পারে? তো খুব ক্ষুধা লেগেছিল, খুব মজা করে খাচ্ছি। এখানে যদি আলু ভর্তাও থাকতো তো ওটাও আমি খুব মজা করে খেতাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন যে কাপড় ওদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।